হ্যালো গাইস, ওয়েলকাম টু কর্মসাথী ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা একটা সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে আপনি মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা থাকলে এই চাকরিতে আবেদন করতে পারবেন। স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে কলকাতার ব্রাঞ্চে, VECC, যেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, কলকাতা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে মাধ্যমিক পাসে গ্রুপ সি বতে ছেলে মেয়ে সবাইকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওটা দেখুন, আমরা স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করে দেবো কী করে অ্যাপ্লিকেশন করবেন, নিয়োগ প্রক্রিয়া কী আছে, কতগুলো পদে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের কর্মসাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম চাকরিটির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা থেকে আজকের ভিডিওটা। তো সবার প্রথমে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এই পেজের, যেখানে আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে টোটাল এখানে বিস্তারিত লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে বাংলায় ট্রান্সলেশন করে, ঠিক আছে। এবং এর অফিসিয়াল নোটিশ এবং তার সঙ্গে অনলাইনে আবেদন করার লিঙ্ক সমস্ত কিছু কিন্তু আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইগুলো আপনারা এখান থেকে পড়লে নিজেরা ভালোভাবে বুঝে যাবেন এবং আমি অফিসিয়াল নোটিশ নিয়ে এখানে আলোচনা করছি। তো প্রথমত দেখুন বলা হয়েছে কোথা থেকে নিয়োগ করা হচ্ছে, ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, সেক্টর 1, ব্লক AF, বিধাননগর, কলকাতা 7,64,000, অর্থাৎ কলকাতার ব্রাঞ্চে নিয়োগ করা হচ্ছে। কতগুলো এখানে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি ডিটেলসগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। যেমন এই হচ্ছে টোটাল ভ্যাকান্সির লিস্ট। এবার এর মধ্যে হায়ার কোয়ালিফিকেশনে চাকরি রয়েছে, আমরা মাধ্যমিক পাস এবং আইটিআই পাসে সব থেকে কম শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো দেখব। তো এখানে দুটো পদ আছে, DR04, DR05 পোস্ট কোড, পদের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট A এবং ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এই যে এই দুটো পদে আপনারা মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন। এবং স্টাইপেন্ড ট্রেনি পদ আছে, যেখানে আইটিআই পাসে আপনারা ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল, তার সঙ্গে কম্পিউটার, ইলেকট্রনিক্স, তারপরে এখানে রয়েছে ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, মেশিনিস্ট, ফিটার আর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এই সমস্ত পদে যদি আপনি আইটিআই পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করবেন সেটা আমরা এখন আপনাদেরকে বলে দেবো। তো সবার প্রথমে বলবো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন এখানে শুরু হবে 20/4/2021 থেকে, অর্থাৎ এখনও অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 20 এপ্রিল থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 20 মে 2021। তো যখন অনলাইনে আবেদন শুরু হবে কী করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন তার ভিডিও বানিয়ে আমরা দিয়ে দেবো এবং তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো মাধ্যমিক পাশে এখানে দুটো শিক্ষাগত যোগ্যতার চাকরি রয়েছে, একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এই দুটো পদের বেলায় আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে বয়স লাগবে 18 থেকে 17 বছরের মধ্যে, যেখানে SC ST OBC বয়সে যথাক্রমে 5 বছর ও 3 বছরের ছাড় পাবেন। এই দুটো পদের বেলায় নিয়োগ প্রক্রিয়া আলাদা রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষার যে নাম্বার পাবেন সেই নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এবং এই মেরিট লিস্ট আরও দুটো বিষয়ের উপর নজর রেখে তৈরি হবে, সেটা হচ্ছে আপনি মাধ্যমিকে যত বেশি নাম্বার পাবেন মেরিট লিস্টে আপনার নাম তত উপরে থাকবে, এবং একইভাবে আপনার বয়স যত বেশি হবে আপনি মেরিট লিস্টে তত নাম আগে পাবেন। এই সমস্ত কিছু মিলিয়ে উপরের এই ক্যান্টিন এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আপনি সিলেকশন হবেন। আবেদন মূল্য উপরে দুটো পদের জন্য জেনারেল OBC-দের জন্য 120 টাকা এবং SC ST PWD এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো প্রকার ফি নেই। এরপরে আইটিআই পাশে আমরা দেখবো স্টাইপেন্ড ট্রেনি, ঠিক আছে। এইখানে পদ কতগুলো আছে, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, মেশিনিস্ট, ফিটার এবং রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এই কটা পদের জন্য এখানে আপনি মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং সঙ্গে 2 বছরের আইটিআই কোর্স লাগবে। এই পদের বেলায় বয়স আপনার হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। SC ST OBC এখানে 5 বছর ও 3 বছর বয়সে ছাড় পাবেন। স্টাইপেন্ড যখন আপনি সিলেকশন হবেন তখন আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে, প্রথম 2 বছরের ট্রেনিং হবে এই সমস্ত পদে। ট্রেনিং চলাকালীন ফার্স্ট ইয়ারে 10,500 টাকা এবং সেকেন্ড ইয়ারে 12,500 টাকা স্টাইপেন্ড পাবেন। এখানে নিয়োগ প্রক্রিয়া 3টে স্টেজে হবে, নিয়োগ প্রক্রিয়াটা ভালো করে দেখে রাখবেন। Stage 1-এ প্রিলিমিনারি টেস্ট, তারপরে Stage 2-তে অ্যাডভান্স টেস্ট এবং Stage 3-তে স্কিল টেস্ট। এখানে যে প্রিলিমিনারি টেস্টটা হবে এখানে কী ধরনের কোশ্চেন থাকবে, MCQ টাইপের 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের জন্য 3 মার্ক বরাদ্দ, অর্থাৎ 150 মার্কের পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, একটা প্রশ্ন ভুল করলে আপনার প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে এবং এখানে টাইম হচ্ছে 1 ঘন্টা। এইবার Stage 1-এ আপনি যদি সফল হন তাহলে আপনাকে Stage 2-তে অ্যাডভান্স টেস্টের জন্য ডাকা হবে। এখানেও একইভাবে MCQ টাইপ থাকবে, প্রশ্ন 50টা,
150 মার্কের প্রশ্ন, 1 ঘন্টা টাইম, এবং আপনাকে একটা প্রশ্ন ভুল করলে 1 মার্ক কাটা যাবে। তো স্টেজ 2 তে যদি আপনি পাস করেন তাহলে আপনি যাবেন স্টেজ 3 তে, এবং এই স্টেজ 2 এর যে অ্যাডভান্স টেস্ট, সেই অ্যাডভান্স টেস্টের উপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে। এই মেরিট লিস্ট এই মেরিট লিস্টের সাথে নাম থাকবে, মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্টের সাথে নাম থাকবে, তাদেরকে সবশেষে স্টেজ 3 স্কিল টেস্টে ডাকা হবে। তো এই তিনটে ধাপে আপনি যদি সফল হন তবে আপনি এখানে কিন্তু চাকরি পাবেন। ওকে, এরপর আছে আবেদন মূল্য। তো এই স্টাইপেন্ড ট্রেনি পদে জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা আবেদন মূল্য, এসসি এসটি ওমেনদের কোনো প্রকার ফি কিন্তু দেওয়া লাগবে না। আবেদন প্রক্রিয়া এখানে অনলাইনে করতে পারবেন, যেমন কি বললাম 20 এপ্রিল থেকে। তো অফিসিয়াল নোটিশ এখানে ডাউনলোড আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অফিসিয়াল নোটিশ ডাউনলোড হবে। এখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট যেই সমস্ত পয়েন্ট সেইগুলো আমরা অলরেডি ব্লগে লিখে দিয়েছি, ওয়েবসাইটে লিখে দিয়েছি, আপনারা ওয়েবসাইটটা ফলো করলেই সমস্ত কিছু জানতে পারবেন। অনলাইনে আবেদন করার লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, ক্লিক হাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে অনলাইনে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক 20 এপ্রিল থেকে দেখতে পাবেন, এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। তো এই ছিল সম্পূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম চাকরির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে 20 এপ্রিল আমরা এই চাকরির ফর্ম ফিল আপের ভিডিও দিয়ে দেবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।